হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে রমজানের স্পেশাল ফুলকো ও মুচমুচে একদমই পারফেক্ট আলুর চপ ও বেগুনি তৈরি করে দেখাবো। রমজানে ইফতারিতে খুবই কমন একটি খাবার হচ্ছে এই আলুর চপ বেগুনি। আলুর চপ বেগুনি আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু সবার আলুর চপ বেগুনি ফুলকো এবং মুচমুচে হয় না। তাই আজকে আমি আপনাদের পারফেক্ট আলুর চপ ও বেগুনি তৈরি করে দেখাবো। এই আলুর চপ বেগুনি কিভাবে তৈরি করার পরও 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে, আজকে এর গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ বেসন চালনি দিয়ে চেলে নিয়ে নিয়েছে। বেসন অবশ্যই চেলে নেবেন, যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে আলুর চপ বেগুনি একেবারে পারফেক্ট হবে। যখন ভালো করে মিশানো হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে। তারপর এই ব্যাটারটাকে কমপক্ষে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নেব। এতে করে আলুর চপ বেগুনি 2 থেকে 3 ঘন্টার মতো মুচমুচে থাকবে, আর আলুর চপ বেগুনি একেবারে পারফেক্ট হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। যখন দেখবেন চামচ থেকে ব্যাটারের মধ্যে ফোটায় ফোটায় ড্রপ করার পর ব্যাটারের উপর ভেসে থাকবে, তারপর ব্যাটারের সাথে মিলিয়ে যাবে, তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। দেখুন ব্যাটার চামচটাকে খুব ভালো করে কোট করে নিয়েছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলুর চপ তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে 2টি বড় সাইজের আলু 80% সিদ্ধ করে নিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আলুর চপ নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার একটি ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একটি স্পেচুলার দিয়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে হাত দিয়ে মিশানো যাবে না, কারণ হাত দিয়ে মিশালে আলু থেকে পানি ছেড়ে দেবে আর আলুর চপ পারফেক্ট হবে না। এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, তবে সরিষার তেল খুব বেশি দেওয়া যাবে না, এতে করে আলুটা নরম হয়ে যাবে। সরিষার তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছে। হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে। সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে। এই তো আমার একটি চপ তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখানে একটি বাটিতে অল্প পরিমাণ ময়দা নিয়েছি। এখন একটি আলুর চপ নিয়ে এই ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব। দেখুন এরকম করে কোট করে নিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো চপ আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি। এখানে একটি বাটিতে একটি বেগুন এরকম পাতলা করে কেটে নিয়েছি। বেগুন কাটার পর কিন্তু ধোয়া যাবে না,
কাটার আগে বেগুনটাকে ধুয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই লবণ মরিচ বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার প্রথমে আমি আলুর চপ ভেজে নেব। এর জন্য প্রথমে ব্যাটারের মধ্যে 1 চামচ পরিমাণ আগে থেকে গরম করে নেওয়া তেল দিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছে। তারপর হ্যান্ড বিটার দিয়ে তেলটাকে এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটি চপ নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এভাবে একে একে আলুর চপগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। চুলারাস হাই হিটে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। চপগুলো দেওয়ার 1 মিনিট পর উল্টে দিচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর চুলারাস মিডিয়ামে রেখে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলারাস কমানো যাবে না। তো আমার আলুর চপ ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন আমার আলুর চপ দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি চপ ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি বেগুনিগুলো ভেজে নেব। সেজন্য একটি বেগুনি স্লাইস নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলারাস হাই হিটে থাকবে। এভাবে সবগুলো বেগুনের স্লাইস খুব ভালো করে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। প্রথমে 2 মিনিট হাই হিটে, তারপর মিডিয়াম আঁচে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। তারপর মিডিয়াম হিটে বেগুনিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে বেগুনি ভেজে নিলে 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বেগুনিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।